আসসালামু আলাইকুম এইমাত্র মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচী প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নিয়ে টানা তৃতীয়বারের মতো রুটিন পরিবর্তন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুটিনের মতো এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে এরকম ছেলে খেলা মোটেও আমাদের কাম্য নয় তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জানি যে এই রুটিনে কোন কোন জায়গায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশোধন এনেছে আমরা দুইটি রুটিনই পাশাপাশি রেখে একটু কম্পারিজন করার চেষ্টা করবো মোটামুটি বাট আহ পরীক্ষার ডেট তারা পরিবর্তন করেছে এটা হচ্ছে গত পনেরোই সেপ্টেম্বর মানে আগের রুটিন যে রুটিনটা তোমরা মনে করেছিলে যে এটাই সর্বশেষ রুটিন হ্যাঁ এটাই আসলে সর্বশেষ রুটিন না এই যে এটা হচ্ছে আজকে তিরিশ সেপ্টেম্বর যে রুটিনটা প্রকাশিত করেছে এটাই হচ্ছে সর্বশেষ রুটিন এটাও সর্বশেষ কিনা পরীক্ষা শুরু না হওয়া পর্যন্ত না হয়তো পরীক্ষা ঠিক পারে। তবে অনেকেই তোমরা আমাদের ইনবক্স করে জানতে চেয়েছো যে ভাইয়া সারা দেশে তো বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে তো এরই প্রেক্ষিতে কি পরীক্ষার পরিবর্তন হতে পারে ডেট কি আরো পিছিয়ে যেতে পারে না এরকম কোনো সম্ভাবনা নেই এরকম কোনো কিছুর অবকাশও নেই সো তোমরা প্রস্তুতি নিতে থাকো দেখো আমরা আগের রুটিনটা আগে দেখি ঠিক আছে আবার ভালো করে মনোযোগ দাও এটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর প্রকাশিত আগের রুটিন আর এটা হচ্ছে তিরিশ সেপ্টেম্বর প্রকাশিত আজকের রুটিন মানে সর্বশেষ যেটা এই রুটিনে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে তো পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল একুশ তারিখ সোমবার দুপুর একটা থেকে এখানেও সময় এবং তারিখ সেম রাখা হয়েছে তারপরে পরীক্ষা হচ্ছে চব্বিশ তারিখ এখানেও চব্বিশ তারিখ রাখা হয়েছে তারপরে পরীক্ষা হচ্ছে আঠাশ তারিখ এখানেও আঠাশ তারিখ পরীক্ষা রাখা হয়েছে পরে পরীক্ষা তিন তারিখ আগের রুটিনেও তিন তারিখে ছিল পরের রুটিনে ছয় তারিখে পরীক্ষা ছিল এখানেও ছয় তারিখে পরীক্ষা আছে দেন এখানে হচ্ছে তারিখে পরীক্ষা এখানেও তারিখে পরীক্ষা আছে তারপরে হচ্ছে এখানে চোদ্দ তারিখে পরীক্ষা আর এখানে সতেরো তারিখে পরীক্ষা তাহলে দেখো এখানে একটা ডেট কিন্তু স্কিপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনোযোগ দেবা রুটিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সে যেটা শুরুতেও বললাম খুবই সেন্সিটিভ একটা বিষয় কোনো রুটিন সম্বন্ধে কোনো স্টুডেন্ট যদি সঠিক ধারণা না থাকে যে কোন দিন কোন পরীক্ষা হবে তাহলে কিন্তু সে ঠিকভাবে প্রস্তুতি নিতে পারবে না ইভেন অনেক সময় রুটিন কি দিয়েছে এটা জানার অভাবে কিন্তু একটা স্টুডেন্টের পরীক্ষাও মিস হয়ে যেতে পারে এই জন্য সতর্ক থাকবে এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে সঠিক তথ্য জানার ব্যবস্থা করে দাও আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ রুটিন খুব শীঘ্রই তোমাদের কাছে আমরা আলাদা আলাদা করে দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আমরা কাজ শুরু করেছি ইতিমধ্যে তো একটু করতে হবে সেটার জন্য দেখো বারো তারিখ মঙ্গলবার পরীক্ষার পরে আগের রুটিনে চোদ্দ তারিখে পরীক্ষা ছিল কিন্তু নতুন রুটিনে চোদ্দ তারিখের পরীক্ষাটা ক্যান্সেল করে সরাসরি সতেরো তারিখে নিয়ে যাওয়া হয়েছে কথা কি তোমরা বুঝতে পারছো তারপরে দেখো আগের রুটিনে আহ সতেরো তারিখের যে পরীক্ষাটা ছিল সেটা তো আসেই উনিশ তারিখে পরীক্ষা ছিল এখানে উনিশ তারিখে পরীক্ষা আছে তারপরে একুশ তারিখে যে পরীক্ষাটা ছিল একুশ তারিখে আছে তারপরে চোদ্দ চব্বিশ তারিখে যে পরীক্ষাটা ছিল আহ এখানে চব্বিশ তারিখে পরীক্ষা আছে তারপরে ছাব্বিশ তারিখ এখানেও ছাব্বিশ তারিখে পরীক্ষা আছে তারপরে আঠাশ তারিখ এখানেও আঠাশ তারিখের পরীক্ষা আছে তারপরে এক তারিখ এখানেও কি এক তারিখের পরীক্ষা আছে তারপরে এখানে তিন তারিখ পাঁচ তারিখ আট তারিখ পরীক্ষা আছে দেখো তিন পাঁচ তারিখের পরীক্ষা নাই আট এবং অতিরিক্ত দুই দিনের পরীক্ষা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে দশ এবং সতেরো তারিখ তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা নতুন রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে শেষ হচ্ছে আগামী ডিসেম্বর মাসের সতেরো তারিখে যেটা আগের রুটিনে আট তারিখেই কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছিল যাই হোক এটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব সেখান থেকে তোমরা এই রুটিনটি ডাউনলোড করে নিতে পারো সেই সাথে ডিপার্টমেন্ট আলাদা করে ভাগ করে দিব ঠিক আছে তো ফার্স্ট ইয়ার চূড়ান্ত শর্ট সাজেশনগুলো যারা সংগ্রহ করে নিয়েছে আমাদের থেকে তারা সেগুলোই পরে আমাদের ইনস্ট্রাকশন মতো পড়তে থাকো আর যারা সংগ্রহ করে তাদেরকে বলবো আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে আহ আশা করছি শেষ মুহূর্তে আমাদের সাজেশনগুলো তোমাদেরকে অনেক বেশি আহ হেল্প করবে তো ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে